এমুটৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ ডিব্ৰুগড় ৰেগিং কাণ্ডৰ আন এজনক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে দিব্যজ্যোতি গগৈ গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে আদালতত আত্মসমৰ্পণৰ পাছতে গ্ৰেপ্তাৰ কৰা হৈছে দিব্যজ্যোতিক মূল ঘটনাৰ সমগ্র ঘটনার মূল অভিযুক্ত হয়েছে রাহুল ছেত্রী রাহুল ছেত্রী বর্তমান সময়ত পলাতক হয়ে আছে আর রাহুল ছেত্রী গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই বর্তমান সময়লৈকে আরক্ষী কিন্তু আন এগারী অভিযুক্তগীর নাম হয়েছে দিব্যজ্যোতি দিব্যজ্যোতিক ইতিমধ্যে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে অভিযুক্ত দিব্যজ্যোতি গগৈক আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে ডিব্রুগড় রেগিং কাণ্ডৰ আন এজনক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে দিব্যজ্যোতি গগৈক গ্রেপ্তার করেছে আদালতত আত্মসমর্পণের পাছতে গ্রেপ্তার করেছে দিব্যজ্যোতিক এই সমগ্র ঘটনার মূল অভিযুক্ত আসলে রাহুল ছেত্রী কিন্তু রাহুল ছেত্রী বর্তমানও পলাতক হয়ে আছে রাহুল ছেত্রীর বাসগৃহত আরক্ষীয়ে অভিযান চলাইছিল আর ভাতৃ সোধা পোছা করা পরিলক্ষিত হয়েছিল কিন্তু রাহুল ছেত্রীক বর্তমানলৈকে গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই রাহুল ছেত্রী এগারী কৃষক মুক্তি সংগ্রাম সমিতির সদস্য আছিল কিন্তু আজি পর্যন্ত গ্রেপ্তার করবলে সক্ষম হওয়া নাই মূল অভিযুক্ত রাহুল ছেত্রী এই সমগ্র ঘটনার সন্দর্ভত ইতিমধ্যে চারিগী গ্রেপ্তার করা হয়েছে পুনের আন এগারী গ্রেপ্তার করেছে দিব্যজ্যোতি গগৈ গ্রেপ্তার করেছে আদালতত আত্মসমর্পণ করার পাছতে আরক্ষীয়ে গ্রেপ্তার করেছে এগারী দিব্যজ্যোতি গগৈ আনহাতে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের সেই রেগিং কাণ্ড সেই রেগিং কাণ্ডর ভুক্তভোগী আনন্ত শর্মার আজি জটিল অস্ত্রোপচার ইতিমধ্যে আরম্ভ হয়েছে চিকিৎসালয়টি দেখবলে পাওয়া গেছে বহু ব্যক্তি উপস্থিত থাকা পরিলক্ষিত হয়েছে পরিয়ালের লোকে ভগবানের শ্রীচরণত পোৱাৰ ভাগতে দেখবলে পাওয়া গেছিল আশীষ বিচারি প্রার্থনা করা পরিলক্ষিত হয়েছিল আজি যেহেতু এক জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এই সমগ্র ঘটনার ভুক্তভোগী আনন্ত শর্মার এই সমগ্র ঘটনার মূল অভিযুক্ত রাহুল ছেত্রী রাহুল ছেত্রী বর্তমান সময়ত পলাতক হয়ে আছে আন এগারী অভিযুক্ত হয়েছে দিব্যজ্যোতি গগৈ দিব্যজ্যোতি গগৈ গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছে আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়ত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়ত আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়ত